আপনারা যদি দাঁত বা চুলকানির সমস্যায় ভুগে থাকেন তাহলে ভিডিওটি দেখে ভিডিওটিতে বলা ঘরোয়া প্রতিকারগুলি ব্যবহার করে আপনারা খুব সহজেই দাঁত বা চুলকানি সারিয়ে তুলতে পারবেন চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুরা গাঁদা ফুল বিয়ে এবং পার্টিতে ডেকোরেশনের জন্য আমরা প্রায়ই ব্যবহার করে থাকি কিন্তু আপনি কি জানেন এই ফুলের সাহায্যে দাঁত বা চুলকানি এবং হাজা জাতীয় রোগের থেকেও মুক্তি পাওয়া সম্ভব হ্যাঁ বন্ধুরা এটি সত্যি এই ফুলে অ্যান্টি অ্যালার্জিক এবং অ্যান্টি অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা চুলকানি থেকে বা দাঁত থেকে আপনাকে খুব সহজেই মুক্তি দেবে বন্ধুরা আমরা সবাই জানি নিম পাতা জীবাণুনাশক জীবাণু নাশ করতে খুবই সাহায্য করে নিম পাতা নিম পাতা মেটে যদি প্রতিদিন দাঁতের উপর লাগানো যায় তাহলে খুব তাড়াতাড়ি এই বৃষ্টির সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব আপনি যদি দাঁত থেকে মুক্তি পেতে চান বা দাঁতকে ভালো করতে চান তাহলে সর্ষের বীজের কোনো বিকল্প হয় না বললেই চলে পরিমাণ মতো সর্ষের বীজ নিয়ে কম করে তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন তারপর সর্ষের বীজগুলো ভালো করে পেস্ট করে নিন তারপর ওই পেস্টটি দাঁতের উপর লাগান এমনটা কয়েকদিন করলেই দেখবেন দাঁত গায়েব হয়ে গেছে বন্ধুরা দাঁত ভালো করতে সাহায্য করে কাঁচা হলুদ কাঁচা হলুদের রস আক্রান্ত স্থানে লাগালে তাদের সমস্যা দ্রুত সেরে ওঠে হলুদের শক্তিশালী অ্যান্টিসেপটিক ও অ্যান্টিফাঙ্গাল উপাদান দাঁতের সংক্রমণ ছড়িয়ে যাওয়া প্রতিরোধ করে এবং দাঁতকে ভালো করে দেয় বন্ধুরা দাঁতকে ভালো করতে আরেকটি উপাদান হলো জাইফলের গুঁড়ো জাইফলকে গুঁড়ো করে জলের সাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এই পেস্ট দাঁতের জায়গায় লাগান এতে দেখবেন দাঁত দ্রুত সেরে যাবে যাই ফলের অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান দাঁত নিরাময়ে খুবই কার্যকর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ করছি নমস্কার